الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وصلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين وقال الله تعالى ومن جاهد فإنما يجاهد لنفسه إن الله لغني عن العالمين وقال الله تعالى من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون وقال الله تعالى يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وقال الله تعالى قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم إن في الجسد لمضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب أو كما قال عليه الصلاة والسلام محترم دوستو بزرگ بھائیو আমাদের এই ময়দানে জমা হওয়া একত্রিত হওয়া তোমার নামে দোস্তা বুঝে আমাদের জমা হওয়া আল্লাহর সাথে সম্পর্ক পয়দা করার জন্য আল্লাহর সাথে সম্পর্ক জোড়ার জন্য কেননা সব সম্পর্ক শেষ হয়ে যাবে কোন সম্পর্ক বাকি থাকবে না এক সম্পর্ক শুধু বাকি থাকবে সেটা হলো যে সম্পর্ক আল্লাহর সাথে যোগ হয়েছে এই সম্পর্ক ছাড়া কিয়ামতের ময়দানে আর কোন সম্পর্ক থাকবে না يَوْمَ يَخْرُجُ الْمَرْءُ مِنْ أَخِيهِ وَأُمِّهِ وَأَبِيهِ وَصَاحِبَتِهِ وَبَنِيهِ لِكُلِّ امْرِئٍ مِنْهُمْ يَوْمَئِذٍ شَأْنٌ يُغْنِيهِ وُجُوهٌ يَوْمَئِذٍ مُسْفِرَةٌ ضَاحِكَةٌ যত সম্পর্ক আছে ভাই ভাই ভাইয়ের সম্পর্ক আছে বাপ পিতার সম্পর্ক আছে মা বাপ মেয়ের সম্পর্ক আছে বন্ধু বন্ধু সম্পর্ক আছে আত্মীয়তার সম্পর্ক আছে রাষ্ট্রের সম্পর্ক আছে ব্যবসার সম্পর্ক আছে চাকরির সম্পর্ক আছে কোন সম্পর্ক কি আমাদের মাঝে থাকবে না আল্লাহ তাআলার সম্পর্ক বাকি থাকবে যখন থেকে আল্লাহ তাআলা মানব জাতিকে দুনিয়াতে পাঠানো শুরু করছেন তখন থেকে নবী রাসূলগণকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠানো শুরু করছেন নবী রাসূলগণকে আল্লাহ তাআলা এই যে দায়িত্ব জিম্মাদারি জ্ঞান দিয়ে পাঠিয়েছেন যে আপনারা দুনিয়াতে গিয়ে আমার বান্দা ও মানুষের উপরে মেহনত করে তাদের সম্পর্ক আমার সাথে কায়েম করে দিন এবং তাদেরকে বুঝান যে আর কোন সম্পর্ক কাজে আসবে না আর কোন সম্পর্ক দিয়ে তারা আখেরাতে আল্লাহর আযাব থেকে বাঁচতে পারবে না আখেরাতের জিন্দেগি সফলতা লাভ করতে পারবে না আসল জিন্দেগি আখেরাতের জিন্দেগি দুনিয়ার জিন্দেগি পরজীবের জিন্দেগি এক স্বপ্ন কেটে যাবে স্বপ্ন কতক্ষণ কয়েক ঘন্টা এরপরে কেটে যায় স্বপ্ন ঘুম ভাঙলে স্বপ্ন কেটে যায় শেখ সাদী রহমতুল্লাহ ফরমান মন তোমার সর্বসন্তর খাব যা ব্যস্ত
হবে, 10 সালা পরিকল্পনা, 5 সালা পরিকল্পনা, এই পরিকল্পনা, সেই পরিকল্পনা, 1 বছরের পরিকল্পনা, 2 বছরের পরিকল্পনা, 3 বছরের পরিকল্পনা, এই করবে, সেই করবে, বাড়ি করবে, গাড়ি করবে, বিল্ডিং করবে, কত পরিকল্পনা তার, দেশ বিদেশে যাবে, কত পরিকল্পনা তার। বলছে এই সব মানুষগুলা ঘুমন্ত অবস্থায় স্বপ্ন এগুলো তাদের, সব মানুষগুলাকে ঘুমন্ত মনে করো, যেদিন মৃত্যু আসবে সেদিন এরা সবাই দাঁড়িয়ে যাবে, সবার ঘুম ভেঙে যাবে এবং বাস্তবতা সামনে আসি যাবে, বাস্তব জিন্দগি সামনে আসি যাবে, তখন তারা অনুভব করবে যা কিছু দুনিয়াতে আমরা চিন্তা করছিলাম সবই ছিল স্বপ্ন, এখন আমরা বাস্তবতার মুখোমুখি, এসবই স্বপ্ন ছিল, স্বপ্নের ঘোরেই আমরা ছিলাম, ঘোর ছিল না আমাদের, ঘুমের ঘরে স্বপ্ন ধরতেছিলাম আর এটাকে আসল মনে করতেছিলাম। আল্লাহ তাআলা নবী ও রাসূলগণকে পাঠাইছেন বান্দা বান্দীদেরকে বুঝাবার জন্য যে এই দুনিয়া স্বপ্ন, এই দুনিয়া মেহনতের ময়দান, এই দুনিয়া কিছুদিনের জন্য, চিরস্থায়ী জিন্দগি নয়, আসল জিন্দগি মৌতের পরে শুরু হবে, যে জিন্দগি আর কোনোদিন শেষ হবে না, আর কোনোদিন শেষ হবে না। আসমান ও জমিনের মাঝখানের খালি জায়গা যদি শস্য দানা দিয়ে ভরে দেওয়া যায়, 1000 বছর পর একটা পাখি এসে একটা দানা উঠে আনে, কোনো না কোনো একদিন, কোনো না কোনো একদিন, কোনো না কোনো একদিন বিশাল শস্য দানার সুখ শেষ হবে, মরণের পরে জীবন আর কোনোদিন শেষ হবে না, শেষ নাই, অনন্ত জীবন। আমার বান্ধব বান্ধবীকে বুঝাও তারা যেন আমার সাথে সম্পর্ক করে, যদি তারা আল্লাহর সাথে সম্পর্ক করে তো তাদের দুনিয়াও বন্ধে আখিরাতও বন্ধে, আর যদি তারা আল্লাহর সাথে সম্পর্ক না করে আল্লাহর সৃষ্টির সাথে সম্পর্ক কায়েম করে তো সব সম্পর্ক শেষ হয়ে যাবে, দুনিয়াও বরবাদ হয়ে যাবে আখিরাতও বরবাদ হয়ে যাবে। يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأنه وجوه يومئذ مسفرة ضاحكة مستبشرة ووجوه يومئذ عليها غبرة ترهقها قترة أولئك هم الكفرة الفجرة। ভাই ভাইয়ের কাছ থেকে ভেঙে যাবে, সন্তান মা বাবার কাছ থেকে ভেঙে যাবে, মা বাপ সন্তান থেকে আলাদা হয়ে যাবে, সম্পর্ক অস্বীকার করবে যে আমাদের কোন সন্তান ছিল না, আমাদের কোন মা বাপ ছিল না, আমার কোন স্বামী ছিল না, আমার কোন স্ত্রী ছিল না, আমার কোন বন্ধুই ছিল না, আমার কোন পরিচিতজন ছিল না, সব সম্পর্ক অস্বীকার করবে। সব সম্পর্ক শেষ হয়ে যাবে, সেদিন কারো চেহারা আলোকিত হবে, কারো চেহারা উজ্জ্বল হবে কিয়ামতের দিন, আর সেদিন কারো চেহারা কৃষ্ণবর্ণ হবে, কালো চেহারা হবে, মলিন চেহারা হবে। আফসোস করবে আর কেন দুনিয়ার এই জাগতিক সম্পর্ক, এই জাগতিক সম্পর্ককে গড়ার জন্য, এটা বস্তুবাদী সম্পর্ককে বাড়াবার জন্য কেন সারা জীবনের পুঁজি শেষ করলাম, শৈশব গেল, যৌবন গেল, বার্ধক্য গেল, মত আসল, হায় হায় পুরোটা জীবনে আমি এই বস্তুবাদী সম্পর্ককে কায়েম করার জন্য আমার জাহিরি বাতিনের সমস্ত শক্তিকে আমি ব্যয় করেছি, আফসোস আমি আমার মনের পরের জীবনের জন্য আমি কিছুই করি নাই, আমি আজকে হতভাগা, বিত্তভ্রষ্ট, আমি খালি হাত আজকে
শূন্য হাত আমার, কিছু নেই আমার জমিতে। আফসোস, আমি আল্লাহর সাথে কি ব্যবহার করেছি, এত আক্ষেপ করবে মানুষ আক্ষেপের কারণে কিয়ামতের ময়দানে কানতে কানতে চোখের পানি শেষ হবে, রক্ত কাঁদবে, রক্ত শেষ হয়ে যাবে, হাত দিয়ে মগজ গুলা গড়ি বেরিয়ে আসবে, চোখের পানি আর নাই, তারপর জোর করে চিৎকার দিয়ে কানতে যাবে, এই জোর করে চিৎকার দিতে গিয়ে চাপ পড়বে চোখের উপরে, চোখের মণিগুলা খুলে ঝুলে পড়বে, কিন্তু কোনো লাভ হবে না। কোন আত্মীয়তা, কোন সম্পর্ক কেমতের ময়দানের কাছে আসবে না। ধন সম্পদ আর মাল আর আসবাব আর দুনিয়ার ডিগ্রি আর দুনিয়ার ক্ষমতা